সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে গোল্ড কুইন নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব যেটি দেখলে আপনারা জানতে পারবেন গোল্ড মাইনের কুইন অ্যাপ রিয়েল অর ফ্যাক্ট গোল্ড কুইন অ্যাপ লেজিট অর স্ক্যাম অ্যান্ড গোল্ড মাইনের কুইন অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস প্রথমত আমরা অ্যাপসটির ইনফরমেশনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো অ্যাপসটি অলরেডি ফাইভ কে প্লাস বার ডাউনলোডস হয়ে গেছে এবং আমরা কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন এবং অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখেছিলাম যে এই মধ্যে আমরা গেমস প্লে করার বিনিময়ে পেপার ডলার এবং অ্যামাজন গিফট কার্ড আর্নিং করতে পারবো তো এই বিষয়গুলো কতটুকু রিয়েল কতটুকু ফেক এবং আসলে ক্যাপসটি দিকে রিডিম করার পর পেমেন্ট রিসিভ করা পসিবল কিনা এই বিষয়গুলো বিস্তারিত জাস্টিফাই করা হবে এই ভিডিওটিতে তো আপনি যদি এই বিষয়গুলো জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্টি বা আপনাদেরকে ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আর ভিজিট টু মাই চ্যানেল প্লিজিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য আইকন ফর মোর ভিডিওস তো প্রথমত আমরা এফসটিকে ওপেন করে দিব এফসটিকে ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এই নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট চলে আসবে সেটি হচ্ছে এফসটির মধ্যে আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অ্যান্ড সাইন আপ করতে হবে না উইথাউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু অলরেডি গেমস প্লে হয়ে গেছে তো এদিকে এদিকে কিন্তু একটা কুইন রয়েছে এবং এইদিকে কিন্তু নিচে একটা ক্যাচার রয়েছে জাস্ট এই ক্যাচার দিয়ে নিচে যে গোল্ড রয়েছে আমরা যদি জাস্ট এই গোল্ডগুলোকে কালেক্ট করি এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে পয়েন্ট আর্নিং করতে পারতেছি বাট আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখেছিলাম অ্যাপসটির মধ্যে এভাবে গেমস প্লে করার বিনিময় আমরা পেপার ডলার অ্যান্ড অ্যামাজন গিফট কার্ড আর্নিং করতে পারবো বাট আমি যখন আমার নিজের ডিভাইস থেকে অ্যাপসটিকে ওপেন করছি তখন আমার সামনে কোনো প্রকার পেপাল অপশন এবং অ্যামাজন গিফট কার্ড অপশন আসতেছে না এবং এই দিক থেকে জাস্ট একটা লাকি স্প্রিন্ট অপশন রয়েছে এখান থেকে কিন্তু আমরা লাকি স্প্রিন্ট করতে পারবো স্প্রিন্ট অপশনে ক্লিক করে এবং এছাড়া কিন্তু আমি এই দিক থেকে কোনো জায়গার মধ্যে পেপাল অপশন এবং অ্যামাজন গিফট কার্ড অপশন রিডিম অপশন দেখতে পাচ্ছি না এখন কত হচ্ছে এফসটিকে আসলে রিয়েল নাকি ফেক তো এফসটির রিয়েল নাকি ফেক এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এফটি নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি সেটি হচ্ছে এ মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অ্যান্ড স্যানিভ অপশন নেই এবং অ্যাপসি নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমি যখন আমার নিজের থেকে অ্যাপসটি ওপেন করছি তখন আমার সামনে কোনো প্রকার পেপাল অপশন আমাজন গিফট কার্ড অপশন এবং রিডিম অপশন আসেনি বাট আপনি যখন আপনার নিজের ডিভাইস থেকে অ্যাপসটি ওপেন করবেন তখন অবশ্যই হয়তো আপনার সামনে পেপাল অপশন আমাজন গিফট কার্ড অপশন এবং উইড্রো অপশন আসতে পারে যদি আপনার সামনে এই অপশনগুলো আসে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার থেকে অ্যাপসটি ওপেন করার পর পেপাল অপশন এবং রিডিম অপশন আসে তাহলে যখনই আপনার পেপাল ব্যালেন্সের মধ্যে ফোরটিন থাউজেন্ড ডলার হয়ে যাবে তখন আপনি এফটি থেকে রিডিম করতে পারবেন বাট রিডিম করার পর এফসি থেকে আপনি কখনোই প্রিমিয়েন্ট রিসিভ করতে পারবেন না কেন ম্যানার কুইন অ্যাপ ইস টোটালি ফেক ফ্রড এন্ড স্কিম অ্যাপ্লিকেশন যদি এফসি ডাব্লুপ্রাইফসটিকে মাইনেনিং পারপাজে মেক করতো তাহলে অবশ্যই অ্যাপসটি ওপেন করার পর আমাদেরকে কিছু ইনফরমেশন অ্যাপসটির মধ্যে প্রোভাইড করতে হতো এবং আমাদেরকে সাইন আপ অথবা রেজিস্ট্রেশন করতে হতো যেরকমটি আমরা রিয়েল এবং লেজিট অ্যাপসগুলোর মধ্যে দেখে থাকি এবং অবশ্যই যদি অফসে ডাব্লু প্রাইফসিকে মাইনেনিং পার্পে মেক করতো তাহলে অবশ্যই প্রত্যেকটা ব্র্যান্ডের ডিভাইসিক অ্যাপসটিকে ওপেন করার পর পেপাল অপশন অ্যামাজন ফ্লিপকার্ট অপশন এবং উইড অপশন থাকতো যেরকমটি আমরা ট্রাস্টেড অ্যাপসগুলোর মধ্যে দেখে থাকি এবং থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসের যতগুলো রিভিউ যতগুলো ফিডব্যাক রয়েছে এই সবগুলো রিভিউ সবগুলো ফিডব্যাক এই অ্যাপসের ডাবল প্রায় প্রাইভেট করে গেছে এবং আমরা যদি জাস্ট এফসের কোম্পানির দিকে লক্ষ্য করে তাহলে দেখতে পারবো এফসির কোম্পানির নাম হচ্ছে সিদরা হামিদ তো আমরা জাস্ট অ্যাপসের যে কোম্পানি রয়েছে কোম্পানিতে প্রবেশ করার পর দেখতে পারবো তাদেরই পপুলার আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপসের নাম হচ্ছে হ্যাকসা কানেক্ট তো আপনারা হয়তো বা অনেকে জেনে থাকবেন হ্যাকসা কানেক্ট কিন্তু টোটালি ফেক ফ্রোড অ্যান্ড স্কেম এপ্লিকেশান এবং হ্যাক্সা কানেক্ট যেই কোম্পানি তৈরি করছে সেই কোম্পানি কিন্তু গোল্ড মাইনার কুইন অ্যাপসটিকে তৈরি করছে যেহেতু আগের অ্যাপ্লিকেশন ফেক ছিল তো এই নতুন অ্যাপ্লিকেশনটিও টোটালি ফেক ফ্রোড অ্যান্ড স্কেমে হয়ে থাকবে তো যারা মূলত ভাবতেছেন অ্যাপসটিকে আপনি মাইনিনিং পারপাইজ ইউজ করবেন আমি তাদেরকে বলবো গোল্ড মাইনের কুইন অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রোড অ্যান্ড স্কেম অ্যাপ্লিকেশন সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট এর ভ্যালুয়েবল টাইম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও